আজকাল ইউটিউবার্সরা এমন সমস্ত ফাড়ু এক্সপেরিমেন্ট করছেন না, মন তো করছে এদের উপরে ভিডিওস বানাতে থাকি। তো মেরে ভাই আর তাদের বোনেরা, আজকের এপিসোডে তোমাদের এমন সমস্ত ধামাকেদার এক্সপেরিমেন্ট দেখাবো না, যাতে দেখে তোমাদের চোখ বাইরে আসতে চাইবে। সো হ্যালো মাই ডিয়ার সখা এবং সখীরা, এফএমবিআর আইওটি মাদার এপিসোডে আপ সবই লোগো কা বহুত বহুত স্বাগত হ্যায়। তো আর বেশি সময় না করে চলো আজকের ভিডিও দেখা যাক। নম্বর 5, লেভিটেশন উইথ লেভিট্রন। ভাই অনলাইনে লেভিট্রন নামের এমন এক গজব কা সাইন্টিফিক টয় পাওয়া যায়, যাকে কিনে যদি তুমি তোমার বাড়ির কোনো একটা জায়গায় রাখো, তবে তা দেখনে ওয়ালে লোক তো ভাই নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারবে না। দরাসল গাইজ, এই টয় এক প্রকার ম্যাগনেটিক ফিল্ডের উপর ওয়ার্ক করে, যেখানে এর লাট্টুতে যে ম্যাগনেট রয়েছে আর এর বেসমেন্টে যে ম্যাগনেট রয়েছে, তাদের র্যাপলেন্ট ফোর্সের কারণে লাট্টুটি হাওয়াতেই ঘুরতে দেখা যায়। দেখো এবার এটাকে। নম্বর 4, নিওডাইমিয়াম ম্যাগনেট। বন্ধুরা, আজ পর্যন্ত তোমরা বিভিন্ন ধরনের এক সে বাড়কার এক ম্যাগনেট তো দেখেই থাকবে, বাট কিন্তু পরন্তু আজ তোমরা দেখতে চলেছ বিশ্বের সব থেকে স্ট্রংগেস্ট ম্যাগনেট, যেগুলো এতটাই খতরনাক হয় যে এদের দেখে তুমি চমকে উঠবে। সো লেটস মিট নিওডাইমিয়াম ম্যাগনেট। ভাইলোগ, এই ম্যাগনেট এতটাই স্ট্রং হয় যে এদের একজোড়া ম্যাগনেটকে তুমি টেনে কিছুতেই আলাদা করতে পারবে না। তো আর কি হবে যদি দুটো ম্যাগনেটকে কিছু দূরে রেখে একসাথে মেলানোর চেষ্টা করা হয়? যখন এমন কিছু এক্সপেরিমেন্ট আমাদের দিলরাজ ভাই করলো, তার যা পরিণতি হলো ভাই নিজেই দেখে নাও। নম্বর 3, ইটেবল ওয়াটার বাবল। ফ্রেন্ডস, প্যাকেজ ওয়াটার দ্বারা জলের চাহিদা তো মেটানো যায়, কিন্তু এর ফলে পরিবেশের যা অবস্থা হয় তা তোমাদের নিশ্চয়ই অজানা নয়। তো এই সমস্যাকে দূর করার জন্য রিচার্ড গোমস নামক এক বিজ্ঞানী ইটেবল ওয়াটার বাবল ইনভেন্ট করেন, যেখানে একটা ক্যাপসুলের ভেতরে জল ভর্তি থাকে আর এই বাবলকে শুধু তোমায় মুখে রাখতে হবে আর খেয়ে নিতে হবে। যখন তুমি এটাকে চেবাবে তখন এই বাবল ফেটে যাবে আর তুমি বিনা কোনো পরিবেশ দূষণ ঘটিয়ে জল পান করতে পারবে। এগুলি ওহো ওয়াটার বাবল নামেও পরিচিত, আর এগুলোকে তুমি ইন্ডিয়াতেও পেয়ে যাবে, যেখানে 100 ml জলের বলের জন্য তোমাকে লগভগ 2 টাকা খরচ করতে হবে। নাম্বার 2, ফেভিকুইক ভার্সেস আইফোন। গাইজ, আমাদের আগের এপিসোডে হাইড্রোলিক প্রেসের সামনে যখন আইফোনকে রাখা হলো, তখন তার যা পরিণতি হলো তা দেখে আমাদের সবার দিল তো প্রায় আইফোনের মতোই চকনাচুর হয়ে গেছিল। তো তাই আজকে মিনিটের মধ্যে জোড়া লাগিয়ে দেওয়া শক্তিশালী গ্লু ফেভিকুইক লেখে আয়া হুঁ। তো চলো দেখা যাক যে যখন ব্র্যান্ড নিউ আইফোনকে ফেভিকুইকের মধ্যে ডোয়ানো হবে, তখন আমাদের টুকরো টুকরো হয়ে যাওয়া দিল আর এই ব্র্যান্ড নিউ আইফোনের ঠিক কি পরিণতি হয়। সো লেটস ওয়াচ। मैं इसे की मदद से दबाने की कोशिश कर रहा हूँ, बट ये प्रेस नहीं हो रहा है। जी हाँ गाइस, पहली ही दिक्कत ये हुई है कि इसका जो फिंगरप्रिंट सेंसर है वो जाम हो चुका है। गाइस, डिस्प्ले कुछ जम चुका है, आई थिंक ये काम नहीं कर रहा है। इसको मैं प्रेस करके ऑन करने की कोशिश करता हूँ। गाइस, जैसा कि मैंने सोचा था, यहाँ पर इसके सारे के सारे बटन जो है ना गाइस, उन्होंने काम करना यहाँ पर कर दिया है बंद। आईफोन का तो हालत खराब हो गया, और अपना डीलर की खबर। Now finally, number 1, artificial eye. यार कार्टून शोज गुलोते आमरा क्यारेक्टरेर चोख अंदर बाहर होते तो देखेछि, बट रियल लाइफे कि कखनो एमन किछु देखेछो? तो एटाओ देखे नाओ। दरासल ई भिडियोटा आसामेर, जेखाने ई पेशेंट आर्टिफिशियल आई अर्थात नकल चोख लागाच्छे। এরপর ডাক্তার আবার একে আর্টিফিশিয়াল আই বার করাও শেখাচ্ছে। এই দৃশ্য দেখতে ভয়ানক হলেও একবার সেই পেশেন্টের কথা ভাবো, তার কাছে এটা কতই না খুশির মুহূর্ত। বাট ইয়ার জোভিও, ভেবে দেখো যে তোমার সামনে যদি কেউ আসে আর তার চোখ এভাবে খুলে আনে আর তাকে পকেটেও রেখে দেয়, তখন তোমার রিয়াকশন কি হবে? আশা করছি তুমি ভয় পাবে না, কারণ তুমি ইএফএমবির এপিসোড দেখে নিয়েছো। সো বাস গাইজ, আজকের জন্য এইটুকুই। এক মিনিট, ভিডিও শেষ করার আগে আমার কিছু বলার ছিল। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর দিস ভরপুর লাভ এন্ড সাপোর্ট। তোমাদের এই ভালোবাসার জন্যই আজ মাত্র কয়েকদিনে আমরা 100 জন সদস্যের একটি পরিবার বিল্ড করতে পেরেছি। অ্যান্ড সেকেন্ডলি, হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ইউটিউব ফ্যামিলি। বাকি দেখা হচ্ছে পরে এমন কোনো আনকমন, ইন্টারেস্টিং, অবাক করা কিছু এক্সপেরিমেন্ট ফ্যাক্ট নিয়ে। টিল দেন, স্টে সেফ, কিপ স্মাইলিং, বাই বাই।